অসমক বিধ্বস্ত করে দিব পৰা, অসমীয়া মানুষক সন্ত্রাসিত করে দিব পৰা কা নামের আইনখন জাপি দিয়া হল। আর দিনতে পাঁচজন অসমিয়াক শহীদ করা হল। এতিয়া যে মন্ত্রী হয়ে আছে, জাহাজ মন্ত্রী, ভারতবর্ষের ভিতরে একটা ডাঙর মন্ত্রী পদ নহয় জানো, কিন্তু সেই মন্ত্রী পদের পর কিবা উপকার হয়েছে রাইজর প্রতিনিধি রূপে দিল্লিত, কিন্তু মাত মত নাই, কা যেটা আছে কাখন আমাক নালাগে বলে কোয়া নাই। কি করেছে দিল্লিয়ে কোয়া কথাটা বুঝাবলে চেষ্টা করেছে, রাইজ দিল্লিয়ে কা জাপি দিছে আপনাদের মানিবই লাগিব দেই, দিল্লির এজেন্ট রূপে মানুষকে বুঝাবলে চেষ্টা করেছে। লুরিণজ্যোতি গগৈ আজির দিনট হয়তো সর্বানন্দ সোণোৱালের সমান ডাঙর ফিগার নহয় বাহিরত, কিন্তু লুরিণজ্যোতি গগৈ কণ্ঠরূপে দিল্লিত মানুষের কথা কব, কথা কব যে 2024 চনের নির্বাচন তো ভারতের ইতিহাসের আটাইতক বিশেষ নির্বাচন, গোটেই সংসদীয় ইতিহাস স্বাধীনতার পাছত যানবিলাক ইলেকশন হয়েছে তার ভিতর আটাইতক ক্রিটিক্যাল বা জটিল নির্বাচনটি হব এবার, কারণ এবার ইলেকশনে যদি সচাকে জয়ী হয় বিজেপি দলটা, আমার দেশের সংবিধান বদলি হয়ে যাব আর আমার দেশের গণতান্ত্রিক ব্যবস্থাটা একটা চৈরাতান্ত্রিক বা একটা ফেসিবাদ বা এক নায়কত্ববাদী দিকে গুছি যাব। আমার দেশ ধর্মর ভিত্তিক মৌলবাদী শক্তিবিলাকর এখন দেশত পরিণত হব। দ্বিতীয়তে যদিহে সচাকে এবার বিজেপি জয়ী হয়, তেতিয়াহলে আমার দেশের রাজহুয়া সম্পত্তিবিলাক আর রাইজর হয়ে না থাকবে, এবিলাক সব ব্যক্তিগত কর্পোরেটবিলাকর হাতত বিক্রি করে দিব। আর তৃতীয় যে বস্তু আটাইতক ভয়ঙ্কর কথা হব যে সকল বস্তুর মূল্য এনেকা ভয়ঙ্করভাবে বৃদ্ধি পাব যে দেশত জনতা, সাধারণ জনতা থাকাটো একেবারে অসম্ভব হয়ে পড়ব, যেহেতু বিজেপিয়ে কর্পোরেট বা কোম্পানির উপর গোটাই দেশের অর্থব্যবস্থাটো এড়ি দিয়ে। সে কারণে আমি স্পেসিফিক্যালি আজি কেনেক ডিব্রুগড় লোকসভা সমষ্টিত আমার প্রার্থী জয়ী করাব পারো, লুরিণজ্যোতি গগৈক আমি জয়ী করাব পারো, তার কারণে রণকৌশল রচনা করাত আমি ব্যস্ত হয়েছো, নম্বর ওয়ান। নম্বর টু, আমি সর্বানন্দ সোণোৱালক কিয় ভোট দিয়া উচিত নহয় এই সম্পর্কে আমি প্রত্যেকজন কর্মীর পৰা মতামত যেটা গ্রহণ করেছো, তেতিয়া আমি দেখিছো যে সর্বানন্দ সোণোৱাল নামৰ মানুষজনে ডিব্রুগড় লোকসভা সমষ্টিৰ কারণে এতিয়ালৈকে কোনো গুরুত্বপূর্ণ কাম কৰিবলৈ সক্ষম হওয়া নাই। কেন্দ্রীয় মন্ত্রী হিসাবেও সর্বানন্দ সোণোৱালে ডিব্রুগড়ের কারণে কোনো আঁচনি আনিব পৰা নাই, তেওঁ ছাত্র জীবনের পৰা কৈ থকা নামরূপর সাৰ কাৰখানাৰ চতুর্থ গোট সদায় সদৌ ছাত্র সন্থাত থাকার সদায় গাই থাকে মুখেৰে, কিন্তু এতিয়ালৈকে তো নামরূপ সাৰ কাৰখানাৰ কারণে একো কাম করা আমি নেদেখিল। কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে ডিব্রুগড় লোকসভা সমষ্টির কোনো একটা ঠাইতে কোনো একটা বিশেষ প্রজেক্ট আনবলে সক্ষম নয়, লোকসভা সমষ্টিটোর উন্নয়নের কারণে কোনো বিশেষ প্রজেক্ট আনবলে সক্ষম হওয়া নাই। মুখ্যমন্ত্রী হিসাবে এই গোটেই যে ডিব্রুগড় লোকসভা সমষ্টি এলাকাত এনেকুৱা কোনো ধরনের বিশেষ কাম করা নাই যেটার কারণে ডিব্রুগড়বাসী রাইজ সর্বানন্দ সোণোৱালের ওর কৃতজ্ঞ হয়ে থাকবে। ডিব্রুগড়বাসী মানুষে সদায় সর্বানন্দ সোণোৱালক মরম করেছে, মরমেরে উপসাই পেলাইছে, যেতেই নির্বাচনত উঠিছে ভোট দিছে, সহযোগিতা করেছে, আর সর্বানন্দ সোণোৱালে ব্যক্তিগত স্বার্থটো পূরণ করেছে, কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে ডিব্রুগড়পরে গিয়ে, আপনার কি কয় আপনার মুখ্যমন্ত্রী হয়েছে, ডিব্রুগড়পরা মরম লাভ করেছে, সদায় ডিব্রুগড়ক জন্মভূমি বলে কয়, সদায় এনেকা ধরনের মরম লাভ করেছে, কিন্তু তার বিনিময়ত সর্বানন্দ সোণোৱালে ডিব্রুগড়বাসীর কারণে একো দিবপরা নাই, ডিব্রুগড়পরা কেবল লৈছে, ডিব্রুগড়ক একো দিবপরা নাই। আনকি সর্বানন্দ সোণোৱাল যে জনগোষ্ঠী বা জনজাতির পর কৈছে সোণোৱাল সকল, সোণোৱাল সকলের কারণেও এতিয়ালৈকে সর্বানন্দ সোণোৱালে একো কাম করা নাই বলে সোণোৱাল জনগোষ্ঠীর জাতীয় সংগঠনবিলাকে আমাক স্পেসিফিক্যালি কৈ আছে, যেনেকে ধরক সোণোৱাল জাতির বহুয়া নৃত্য যেটা যে ফোক সোণোৱাল জাতির সেই লোককৃষ্টিটোর কারণে সুরক্ষিত করবর কারণে তেখেতে 1 কোটি টাকা এটা দিম বলে কৈছিল, এতিয়ালৈকে সেটো পোৱা নাই। সোণোৱাল জনগোষ্ঠীর ডিব্রুগড় যে আপনার গেস্ট হাউস খুলব খুঁজেছিল,
অর্ধনির্মিত হয়ে আছে, তার 4-5 কোটি টাকা দিম বলে কেছিল, একো এক টাকাও এতালেকে দিয়া নাই। সোনোয়াল জনগোষ্ঠীর মানুষক সকল গোটেই ডিব্রুগড় লোকসভা সমষ্টিত সোনোয়াল জনগোষ্ঠীর মানুষক বারম্বার উচ্ছেদ করে থাকা হয়েছে। একজন সোনোয়াল জনগোষ্ঠীর মানুষের সেই উচ্ছেদের বিরুদ্ধে সর্বানন্দ সোনোয়ালে এটা মাত দিয়া নাই। এই মানে তেওঁ নিজের জাতিটোর কথা কৈছো, তেওঁ নিজের জনজাতিটোর কথা কৈছো, নৃগোষ্ঠীটোর কথা কৈছো, সেই নৃগোষ্ঠীটোর মানুষের কারণে সর্বানন্দ সোনোয়ালে কাম করা নাই। আনকি সর্বানন্দ সোনোয়াল ইমান অকৃতজ্ঞ এজন মানুষ যে তেওঁৰ লগত 24 ঘণ্টা লাগি থকা যিবিলাক নেতা, কোনো এজন নেতারে রাজনৈতিক ভবিষ্যৎ তেওঁ সুরক্ষিত করা নাই। তেওঁৰ লগত লাগি থকা আজির দিনটো লাগি আছে মরমত মরমরে আবরি রখা, তেওঁৰ লগত অনবর্তে ঘুরি থকা যিবিলাক বিজেপি দলের আজির নেতা, কোনো নেতার রাজনৈতিক ভবিষ্যতের কারণে যে এওঁক এমএলএ সিটটো দিম, এওঁক আমুকত চেয়ারম্যান দিম, এওঁক আমুকত এনেকে কাম করার সুযোগ দিম, কোনো এজন তেওঁৰ লগত থকা কোনো নেতার কারণে সর্বানন্দ সোনোয়ালে কোনোদিন ব্যক্তিগতভাবে তেওঁলোকক সহযোগ করার কোনো উদাহরণ আমি দেখিবলৈ পোৱা নাই। কিন্তু সর্বানন্দ সোনোয়ালক তো ডিব্রুগড়ে কেবল দি আছে। সর্বানন্দ সোনোয়ালে বিপরীতে ডিব্রুগড়বাসী মানুষকে কৰি আনে। আর আটাইতকৈ ডাঙৰ কথা যে এইজন সর্বানন্দ সোনোয়ালে ডিব্রুগড়বাসীক দিয়া নাই, সোনোয়াল জাতিক দিয়া নাই, আর একটা সময়তে অসমকো দিয়া নাই। তেওঁ অসমক বিধ্বস্ত করে দিবপরা, অসমীয়া মানুষক সন্ত্রাসিত করে দিবপরা কা নামৰ আইনখন জাপি দিয়া হল, আর তেওঁৰ দিনতে 5 জন অসমীয়াক শহীদ করা হল। দিল্লির নির্দেশত তেওঁ সদায় নতজানু হৈ থাকে। হয় সর্বানন্দ সোনোয়াল ভদ্রলোক, ভদ্রতা তেওঁৰ লগত রাখক ভাল কথা, কিন্তু তেওঁ সেই ভদ্রতার পৰা ডিব্রুগড়বাসী মানুষের কোনো উপকার হওয়া নাই। যদি কেন্দ্রটো এখারো মাত নামাতে, এতিয়া যে মন্ত্রী হয়ে আছে জাহাজ মন্ত্রী, ভারতবর্ষের ভিতরে একটা ডাঙর মন্ত্রী পদ নহয় জানো, কিন্তু সেই মন্ত্রী পদের পর কিবা উপকার হয়েছে নে, সেই মন্ত্রী পদের পর ডিব্রুগড়ে কিবা পাইছে নে, কিবা পাইছে নে? আপনার তো ডিব্রুগড়ের সাংবাদিক, ডিব্রুগড়ের সাংবাদিক হিসাবে এবার সর্বানন্দ সোনোয়ালে করা গৌরব করবা একটা কামর নাম কব পারি নে কোনোবাই? কেবল লৈছে, সকলো অসমীয়াই যেতে দিছে, দিয়ার পাছত তেওঁ সদায় লৈছে, লওয়ার পাছত তেওঁ কিন্তু অসমীয়ার স্বার্থত মাত মতা নাই। তেওঁ অসমৰ ৰাইজৰ প্রতিনিধি রূপে দিল্লীত কিন্তু তেওঁ মাত মতা নাই। কা যেতিয়া আহিছে কাখন আমাক নালাগে বুলি তেওঁ কোৱা নাই। তেওঁ কি কৰিছে, দিল্লীয়ে কোৱা কথাটো অসমীয়াক বুজাবলৈ চেষ্টা কৰিছে, ৰাইজ দিল্লীয়ে কা জাপি দিছে আপোনালোকে মানিবই লাগিব দেই, দিল্লীর এজেন্ট রূপেহে তেওঁ অসমীয়া মানুষক বুজাবলৈ চেষ্টা কৰিছে। তেওঁ অসমীয়াৰ প্রতিনিধি নহয়, তেওঁ দিল্লীর এজেন্ট। দিল্লীর তাতকে যদি বেয়া শব্দ কওঁ নকওঁ বাৰু, তেওঁ ভদ্রলোক, আমিও ভদ্রভাবেই থাকো, কিন্তু এটা কথা খাটাং যে তেওঁ অসমৰ মানুষৰ প্রতিনিধি হ'ব পৰা নাই, তেওঁ দিল্লীর এজেন্ট রূপেহে অসমলৈ ঘূৰি আহিছে। আজির দিনটো ঠিক কারণে এনেকুৱা এজন মানুষক আমি জিকাব লাগে যে অসমক প্রতিনিধিত্ব করব দিল্লীত, অসমৰ কণ্ঠ হব দিল্লীত। সেইকাৰণে আমি লুৰিণজ্যোতি গগৈক ডিব্রুগড় লোকসভা সমষ্টিৰ পৰা জিকাবৰ কাৰণে সকলোৱে প্ৰাণপ্ৰাণে চেষ্টা কৰিছো। মই সমগ্র ডিব্রুগড়বাসী ৰাইজক হাতযোৰ কৰি অনুৰোধ জনাইছো যে লুৰিণজ্যোতি গগৈ আজিৰ দিনটোত হয়তো সর্বানন্দ সোনোৱালৰ সমান ডাঙৰ ফিগাৰ নহয় বাহিৰত, কিন্তু লুৰিণজ্যোতি গগৈয়ে অসমীয়াৰ কণ্ঠৰূপে দিল্লীত অসমীয়া মানুহৰ কথা কব, অসমৰ কথা কব। কা আন্দোলনত চিৎকাৰ কৰা মানুহৰ ভাষা লুৰিণজ্যোতিৰ মুখেৰে দিল্লীৰ সংসদত উঠিব, বানপানীত ককবকাই থকা অসমীয়া মানুহৰ ভাষা লুৰিণজ্যোতিৰ মুখেৰে দিল্লীত উঠিব, আমি অসমীয়াক ৰিপ্ৰেজেণ্ট কৰাব পাৰিম লুৰিণজ্যোতিৰ জৰিয়তে। সেইকাৰণে মই আন্তৰিকতাৰে সৈতে ডিব্ৰুগড় সমষ্টিবাসী ৰাইজক আহ্বান জনাইছোঁ, সকলো ৰাইজকে মই আহ্বান জনাইছোঁ, আপোনালোকে সকলোৱে জানে মই নিস্বার্থভাৱে অসমৰ কাৰণে কাম কৰিবলৈ চেষ্টা কৰোঁ। এই মুহূৰ্তত মই আপোনালোক সকলোকে অনুৰোধ জনাইছোঁ, আপোনালোকে নাম দেখি কেৱল সর্বানন্দ সোনোৱালৰ ভোট দি নাথাকিব,
আপোনালোকে কামৰ কাৰণে অসমীয়াৰকৈ মাত মাতিবৰ কাৰণে দিল্লীত অসমৰ ফেচ ৰূপে অসমৰ মুখ ৰূপে অসমৰ প্ৰতিনিধি ৰূপে দপদপাই থাকিবৰ কাৰণে আপোনালোকে লুৰিণজ্যোতি গগৈ সত্য।